সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন টি, এর সাথে রয়েছে লং এলাচদার চিনি, তারপরে লবঙ্গ, কালো মরিচ, কালো গোলমরিচ, এরপরে পুদিনা পাতা, তুলসী পাতা এবং গ্রিন টি এবং লেবু সংমিশ্রণে আপনারা এই চাটি করে খেতে পারেন। আশা করব এই করোনাকালে অনেক উপকার পাবেন, এবং এটা কিন্তু বিশেষজ্ঞদের মত, এবং এটা আপনারা মধু মিশ্রণ করে খেতে পারেন অথবা মধু ছাড়াই, চিনি ছাড়া খাবেন এবং অত্যন্ত স্বাদ পাবেন, পাশাপাশি ফলও পাবেন যাদের সর্দি কাশি বা ঠান্ডাজনিত সমস্যা রয়েছে। ধন্যবাদ।